বারবার উচ্ছেদ ও আইন করেও থামানো যাচ্ছে না বুড়িগঙ্গা নদীর দখল ও দূষণ। এবারে শীত মৌসুমে নদীর পানি আরও দূষিত হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন নদী ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানির মান উন্নত না হলে নদী তীরের উন্নয়ন কর্মকাণ্ড কোনো কাজেই আসবে না। দখল উচ্ছেদের পাশাপাশি নদীর পানির মান বাড়াতে অভিন্ন নদীর পানির প্রবাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন দেশের নদী সংরক্ষণ কর্মীরা। বিস্তারিত আমিনুল ইসলাম মিঠুর প্রতিবেদনে। কোনো ময়লার ভাগার নয় রাজধানীর কামরাঙ্গীচরের আদি বুড়িগঙ্গা নদীর চ্যানেলিটি। নজরদারি না থাকায় হারিয়ে যাবার পথে আদি বুড়িগঙ্গা নদীর এইসব এলাকা। যেটুকু অবশিষ্ট আছে তাও নিয়মিত ময়লা ফেলে চলছে দখল, আর এতে নদীর বুকেই তৈরি হচ্ছে ঘরবাড়ি, টেম্পো স্ট্যান্ড সহ দোকানপাট। বেসরকারি এক গবেষণা বলছে, কামরাঙ্গীর চর থেকে জাজিরা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর পাড়ে রয়েছে 237টি ময়লার ভাগার ও 251টি সোয়ারেজ লাইন। পাশাপাশি নদীর বুকে যুক্ত 10টি খাল দিয়ে ডাইং কারখানা ও হাসপাতালের বিষাক্ত তরল ও প্লাস্টিক বর্জ্য মিশছে নদীতে। সব মিলে আমরা পেয়েছি 1010টি সোর্স পয়েন্ট সোর্স যেখান থেকে নদীকে দূষণ করা হচ্ছে। লিকুইড ওয়েস্ট আসতেছে অর্ধেক, বাকি অর্ধেক আসতেছে সলিড ওয়েস্ট। এবারে শীত মৌসুমে আগে যে কোনো সময়ের তুলনায় বুড়িগঙ্গার পানি বেশি খারাপ দেখছেন গবেষকরা। একসময় এই বুড়িগঙ্গা নদীতে মাছে ভরপুর ছিল, কিন্তু এখন থই থই করছে বিষাক্ত কালো পানি। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত এই পানির কারণে নদীর দুই পারে বসবাসকারী মানুষের মধ্যে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়েছে। আর এই ঝুঁকি কতটা বেড়েছে তাও জানালেন নদী পাড়ের মানুষেরা। পানির দুর্গন্ধের কারণে ভাই আমরা বোট চালাতে পারতেছি না। পানির ভিতরে আপনার নামলে হাতের ভিতরে গোড়ো উঠে যায়। এই পানির যে গ্যাস, এই গ্যাস গ্যাসে আরো মানুষের রোগ বেশি হয়ে যেতেছে। গবেষণায় বুড়িগঙ্গা নদীর তলদেশে মিলেছে 3 মিটার থেকে 10 মিটার পুরু পলিথিনের স্তর। পানিতে নামানো ক্যামেরায়ও পাওয়া গেল সে চিত্র। চারিদিকে বড় বড় স্থাপনা করলে হবে না নদীর পাড়ে। এই নদীর পানিকেও মানে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। দখল ও দূষণকারীদের জরিমানার পাশাপাশি শাস্তি আরও কঠোর করা হবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। আমরা এখন শুধুমাত্র এতদিন জরিমানা করেছি, এখন কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু জেলও দেওয়া হবে। তবে উজানের পানির প্রবাহ বাড়ানো না গেলে বুড়িগঙ্গা নদীকে বাঁচানো কঠিন বলে মনে করেন নদী সংরক্ষণে সোচ্চার মানুষেরা। অভিন্ন নদীর পানির কথা বলি, সেই জায়গাটায় যদি সমাধান না আসে তাহলে আমাদের বাকি যে নদীগুলো এখন ক্ষীণ পানির প্রবাহ আছে সেগুলোও থাকবে না, অচিরেই সমস্ত নদী কিন্তু মরুমাত্রিক হয়ে যাবে। নদী এলাকায় থাকা শিল্প কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা টেকসই করতে সেন্ট্রাল ইটিপি তৈরিতে সরকারকে উদ্যোগ নিতে বলছেন নদী গবেষকরা। আমিনুল ইসলাম মিঠু, বৈশাখী সংবাদ, ঢাকা।